ভারতবর্ষের লোকসভায় বসে আছেন যে প্রধানমন্ত্রী, তিনি একজন ভুয়ো প্রধানমন্ত্রী। তাই ভুয়ো প্রধানমন্ত্রী ভারতবর্ষের নাগরিক আছেন তাদেরকে শরণার্থীর নাম করে চক্রান্ত করে নতুন করে নাগরিকত্ব দেওয়ার ভান করবেন না। তার কারণ অর্থাৎ এই সিএএ যদি চালু হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই সিএএ মেনে নিতেন, তাহলে আজকের দিনে বাংলায় দাঁড়িয়ে যারা নাগরিক তারা, অর্থাৎ যারা বাড়ির মালিক, তারাই বাড়ির বাড়িতে নিজের বাড়িতে দাঁড়িয়ে এই সিএএ চালু হয়ে যাওয়ার পর নিজের বাড়িতেই নিজেরা ভাড়াটিয়া হয়ে যাবেন। তাই বাড়ির মালিকানা রক্ষার স্বার্থে, নিজের বাড়িতে নিজের মালিকানা রক্ষার স্বার্থে ভারতবর্ষের নাগরিক আমরা, সেই নাগরিকত্ব রক্ষার স্বার্থে, ভারতবর্ষের সংবিধান রক্ষার স্বার্থে আমাদের লড়াই চলছে, চলবে। তাই নরেন্দ্র মোদী অমিত শাহর উদ্দেশ্যে শেষ একটি বক্তব্য বলবো। মন্দির মসজিদ, মন্দির মসজিদ গির্জাওয়ালে, মন্দির মসজিদ গির্জাওয়ালে মাঠ মিয়া ভগবান কো, অমিত শাহ নরেন্দ্র মোদী মাঠ ফাটো ইনসান কো, মাঠ ফাটো ইনসান কো। নাগরিক বন্দে মাতরম।